বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ পার্বণ শারদ উৎসব। এই উৎসবে মেতেছে আপামর বাঙালি, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র উৎসবের আমেজ। বিশ্ববরণের সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগগনা ভাবনায় মাতৃরাধনায় মেতেছে সাউথ কলকাতার সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, পরিচালনায় বিওয়াইইএমসিএ ক্লাব। সত্যজিৎ রায়ের কাজে এই পাঁচটি নারী চরিত্রকে নিয়ে এবছরের পুজো। প্রথমবার পূর্ণলগ্নে এই পুজো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জিতে নিল সেরা ভাবনার পুরস্কার। আজ পুজোর উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, পৌরমাতা মিতালি ব্যানার্জি সহ অন্যান্যরা। এই বছর এই ক্লাবে পূজা 75তম বর্ষে পদার্পণ করল। এবার ভাবনা ও বাস্তবায়ন শিল্পী সায়ন্তন বোস। এদিন উপস্থিত ছিলেন পূজার সভাপতি নিশীথ চক্রবর্তী, 98 নং ওয়ার্ডের পৌরপিতা অরূপ চক্রবর্তী, 11 নং বোরোর চেয়ারপারসন তারকেশ্বর চক্রবর্তী, ক্লাবের সম্পাদক প্রদীপ শাহ, দীপায়ন ঘোষ ও অনামিকা দাস সহ অন্যান্যরা। অসংখ্য ধন্যবাদ আমাদের কে নিউজ, বাংলা টিভি এবং বিটিভিকে। আমাদের আজকে শুভ উদ্বোধন হয়েছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের হাত থেকে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, ছিলেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী মিতালি বন্দ্যোপাধ্যায়, ছিলেন বড় এলাকার চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ছিলেন আমাদেরই ঘরের ছেলে 98 নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী, ও ছিলেন ক্লাবের সমস্ত পূজা কমিটির সদস্য, ক্লাব সদস্যরা। তাই আমরা এই যে প্রাইজটা পেয়েছি, এই প্রাইজ পেয়ে আমরা ক্লাবের থেকে এবং পূজা কমিটির পক্ষ থেকে চ্যানেলদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই প্রাইজ পেয়ে অসংখ্য মানুষের কাছেও পৌঁছাতে পারবো, মানুষকে আরও আগ্রহ দেখাতে পারবো। আমরা আশা করি আমাদের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, তাও আজকে করতে হয়েছে, এই বৃষ্টির মধ্যে আমরা করেছি। আগামী দিন কিছু কাজ আছে, সেটা আমরা করব। আমি আশা করছি, অসংখ্য ধন্যবাদ, আশা করছি মানুষ খুশি হবে এই প্যান্ডেলে এসে, এই প্রতিমা দর্শন করে আর আমাদের টিম দর্শন করে নিশ্চয়ই খুশি থাকবে এবং খুশি হবে। প্রথম বর্ষ আমরা এই বছরে পা দিলাম, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। এটা আমার প্রথম পুজো এবং ক্লাবের কর্মকর্তারা যেভাবে আমাকে সাহায্য করেছে পুজো করতে, আমি তাদের খুবই অনেক কৃতজ্ঞ। দেখতে পাবে সত্যজিৎ রায়ের পাঁচটা বিখ্যাত সিনেমার পাঁচটা চরিত্র, যাকে আমরা দেবী হিসেবে এখানে স্থাপিত করেছি। পাঁচটা বিখ্যাত সিনেমার মধ্যে রয়েছে পথের পাঁচালি, মহানগর, দেবী, ঘরে বাইরে এবং চারুরা। এছাড়া রয়েছে এই সমস্ত সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমাগুলির যে নারী চরিত্রগুলো অভিনয় করেছিল এবং তাদের যে ইমোশন সত্যজিৎ রায় ক্যাপচার করার চেষ্টা করেছে, তার দৃষ্টিভঙ্গিতে আমরা যতটা সম্ভব সেটা দেখানোর চেষ্টা করেছি মণ্ডপের মাধ্যমে। এছাড়া রয়েছে হলোগ্রাফিক প্রজেকশন, তার মাধ্যমে আমরা সত্যজিৎ রায়ের কিছু ক্লিপিং তুলে ধরার চেষ্টা করেছি। আমরা খুব গর্বিত, আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের নিরলস অক্লান্ত পরিশ্রম আর সায়ন্তনের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গায় প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছি এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমরা প্রথম দিনই আমরা উদ্বোধনের দিন তিনখানা প্রাইজ পেলাম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।